তো জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামিনেশান প্রথম শিফটের কোশ্চেন পেপার আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখুন এখানে প্রথম যে চ্যাপ্টারটি শুরু হচ্ছে প্রথম যে সেকশানটা সেটা হচ্ছে লাইফ সায়েন্স তো আমি যেরকমটা বলেছিলাম যে লাইফ সায়েন্স থেকে মোট আপনাদের পঁচিশ নম্বর প্রশ্ন আসার কথা অর্থাৎ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বরের তো সেটাই এসেছে দেখুন প্রথমেই কিন্তু লাইভ সায়েন্স থেকে শুরু হচ্ছে লাইফ সায়েন্সের প্রথম প্রশ্নটি কী ছিল ফা ফার্স্ট শিফটের দ্য ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল কুড বি অর্থাৎ প্রথম জিনগত উপাদানটি হলো ড্যাশ উত্তরটি কি উত্তরটি হচ্ছে অপশান সি আর এন এ ওকে দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নে আসছি অ্যানাল অ্যানা অ্যানাজোনিয়াস অর্গানস অ্যারাইস ডিউ টু অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হলো এটিও অপশান সি হচ্ছে সঠিক উত্তর ওকে অভিসারী বিবর্তন আচ্ছা প্রসঙ্গত বলে রাখি এই যে উত্তর আপনারা দেখছেন এটা কিন্তু আন অর্থাৎ এটা কিন্তু এখনও সরকারিভাবে প্রকাশিত করা হয়নি এটা আমরা কিছুজন মিলে আমরা কিন্তু উত্তরগুলি বের করার চেষ্টা করছি তার সলিউশন আপনাদের সাথে শেয়ার করছি ওকে তার মধ্যে ভুল হতে পারে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম ওকে আচ্ছা তিন নম্বর প্রশ্নে আসছি দ্য মুভমেন্ট অফ মিমোসা টাচ মি নট লিফলেট ইজ অর্থাৎ লজ্জাবতী লতার পত্রকের চলন হল এটির উত্তর হচ্ছে অপশন সি ওকে দেখবেন এই প্রশ্নটি এইরকম যে লজ্জাবতী গাছে আমরা যখন হাত দিই তখন সেই গাছের পাতাগুলো কি হয় মুদে যায় তাই না তো সেটা কি ধরনের সেটা হচ্ছে শীসমাট সীসমোনাস্টিক ওকে স্পর্শব্যাপ্তি চলন চলুন পরবর্তী প্রশ্ন আসছি হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ নট সিক্রেটেড বাই হিউম্যান প্লেসেন্টা অর্থাৎ কোন হরমোনটি আমাদের থেকে খরিত হয় না তো চার নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশান ডি এল এইচ ওকে এটি হচ্ছে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন আসছে ইন দ্য এফ টু জেনারেশন অফ মেডিল মেডিলিয়ান ডাই হাইব্রিড ক্রস দ্য নাম্বার অফ ফেনো ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপ আর অর্থাৎ মেন্ডেলের দ্বিশ জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জেনোটাইপ এবং ফেনোটাইপ সংখ্যা কত এটির উত্তর হচ্ছে অপশন এ ওকে জেনোটাইপ ফোর এবং জেনো সরি ফেনোটাইপ ফোর এবং জেনোটাইপ নাইন ওকে অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আসছি ছয় নম্বর প্রশ্ন দেখুন এই ছয় নম্বর প্রশ্নের উত্তর আমরা পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী ছয় সাত এবং আট ছয় সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখেছি কিন্তু পারিনি তো যদি আমরা পরবর্তীকালে বুঝতে পারি বা উত্তরগুলি খুঁজে পাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো ঠিক আছে চলুন নয় নম্বর প্রশ্নে আসছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড ইন ব্লাড ব্যাঙ্ক টু প্রিভেন্ট ক্লথিং অফ ব্লাড অর্থাৎ কি ব্লাড ব্যাঙ্কে তঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি। তো সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে সি সোডিয়াম সোডিয়াম সাইট্রেট সাইট্রেট ওকে সেটি সব থেকে বেশি ব্যবহৃত হয় দশ প্রশ্নে আসছি সিলেক্ট ওয়ার্ড উড বি জেনোটাইপ রেশিও অব এফ টু জেনারেশন অফ এ মোনোহাইব্রিড ক্রস ইন কেস অফ ইনকমপ্লিট ডিনোমিনেশন ওকে একশঙ্কর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপ অনুপাতটি কত তো উত্তরটি হচ্ছে এটির উত্তর হচ্ছে অপশন বি ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান ওকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশান এগারো নম্বর প্রশ্নে আসছি হোয়েন ইউ অ্যাড ইয়েস্ট টু ডাউট ইট রেজ বিকজ এগারো নম্বর প্রশ্নের উত্তরটি আমরা কিন্তু ঠিকমতো বুঝতে পারিনি আমাদের মনে হচ্ছে অপশান সি হতে পারে তবে এটা কিন্তু আমরা শিওর নই ওকে বারো নম্বর প্রশ্নে আসছি হুইচ হরমোন ডিলে লিফ সেন্স সেন্সেস ওকে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে তো অপশন এটির জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাইটোকাইনিন ওকে সাইটোকাইনিন হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নে আসছি তেরো নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আমরা ঠিক মতো বুঝতে পারিনি তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্ন বলা তো চোদ্দো নম্বর প্রশ্নে আসছি দ্য পার্ট অফ পটাটো ইনভলভড ইন ভেজিটিভ প্রো প্রোপাগেশন ইজ তো এটার সঠিক উত্তর কী দেখুন এর অর্থ হচ্ছে নিম্নলিখিত কোন অঙ্গের সাথে আলু অঙ্গ যজন সম্পন্ন করে থাকে তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশান সি কাণ্ড ওকে অনেকে মূল ভেবে থাকবেন কিন্তু এটির সঠিক উত্তর কি কাণ্ড চলুন পনেরো নম্বর প্রশ্নে আসছি পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুইচ অ্যানিম্যাল অ্যামাং অ্যামাংস্ট দিস শো রেগিনেশান প্রশ প্রপারটাইজ ওকে পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণী ক্ষেত্রে দেখা যায় তো এটির উত্তর হচ্ছে অপশন ডি ঠিক আছে চলুন ষোলো নম্বর প্রশ্নে আসছি হুইচ পার্ট অব দ্য ব্রেন অ্যাক্টস আর রিয়েলি সেন্টার ওকে র্যালি সেন্টার মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কার্য করে তো এটির সঠিক উত্তর হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি থ্যালামাস সতেরো নম্বর প্রশ্নে আসছি আইডেন্টিফাই হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ আর এন এ সতেরো নম্বর প্রশ্নের উত্তরটি আমরা বুঝতে পারিনি তবে সম্ভবত এর উত্তরটি অপশন ডি হবে হয়তো এটা আমাদের আশঙ্কা আশঙ্কা ওকে তো আপনারা যেটা মনে হচ্ছে বা যারা শিওর তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আঠেরো নম্বর প্রশ্নে আসছি ক্রোমোজমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাজ অবস্থান করলে তাকে কি বলে তো দেখুন এটিও কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন এসছে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে টেলোসেন্টিক ওকে টেলোসেন্টিক এর সঠিক উত্তর আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেজ ডাজ ডিএনএ ডুপ্লিকেট তো এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে এস স্টেজ অর্থাৎ ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এস স্টেজে ওকে কুড়ি নম্বর প্রশ্নে আসছি কুড়ি প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা শিওর নই তবে আমাদের মনে হচ্ছে এর উত্তরটি হওয়া উচিত অপশন এ আমাদের মধ্যে একটু কনফিউশন হচ্ছে অপশন এ এবং সি এর মধ্যে তো যারা অপশান সি করেছেন বা যারা এ করেছেন যারা কন মানে একদম কনফার্ম যে হ্যাঁ এটাই উত্তর হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একুশ নম্বর প্রশ্নে আসছি ব্যালেন্স অফ বডি কন্ট্রোল্ড বাই ব্যালেন্স অফ বডি কন্ট্রোল্ড বাই অপশন এ হচ্ছে সেরিবলুম অর্থাৎ লঘু মস্তিষ্ক এটাই হচ্ছে সঠিক উত্তর ওকে লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে কি দেহের ভারসাম্য রক্ষা করা বা নিয়ন্ত্রণ করা চলুন বাইশ নম্বর প্রশ্নে আসছি বাইশ নম্বর প্রশ্ন বলেছে আদার নেম অফ ক্রিসমাস ডাইজেস অর্থাৎ ক্রিসমাস ডিজিজের অপর নাম কী তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিমোফিলিয়া বি এখানে হিমোফিলিভিয়া ফেলিয়া এ রয়েছে এবং বি রয়েছে এখানে অনেকে কনফিউশনে পড়ে গেছেন তবে সঠিক উত্তরটিও অপশান বি হিমোফিলিয়া বি ওকে তেইশ নম্বর প্রশ্নে আসছি তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হিঞ্জা সরি হিঞ্জ হিঞ্জ জয়েন্ট আর প্রেজেন্ট ইন হিঞ্জ জয়েন্ট কোথায় অবস্থিত তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হাঁটুতে অর্থাৎ নিতে ওকে চলুন পরবর্তী প্রশ্নে আসছি চব্বিশ নম্বর প্রশ্ন হুইচ ব্যাকটেরিয়া কনভার্টস নাইট্রেট ইন্টু সরি নাইট্রেট ইন্টু নাইট্রেট ওকে কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে তো এর সঠিক উত্তর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নাইট্রোব্যাক্টর ওকে সঠিক উত্তর কি নাইট্রো ব্যাক্টর আচ্ছা পঁচিশ নম্বর প্রশ্নেরও কিন্তু উত্তর আমরা পারিনি তবে আমরা গেস করছি অপশান এ হয়তো সঠিক উত্তর হতে পারে তো এইগুলি ছিল শিফট ওয়ানের কিছু প্রশ্ন উত্তর তো আমরা কিছু ভাই বোনদের কাছ থেকে এই প্রশ্নগুলি জোগাড় করেছি আর শিফট বিয়ের এবং সরি শিফট এর কিছু প্রশ্ন যেগুলি আমরা এখনও সলভ করতে পারিনি আমরা কাজ করছি অবশ্যই আমাদের কিছু টিম রয়েছে তারা কিন্তু অবশ্যই কাজ করছে তো তারা কিন্তু খুব শীঘ্রই এগুলো কিন্তু প্রকাশিত করে দেব ওকে তো চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকুন আর কিছু পয়েন্ট আমি বলে দিচ্ছি যেমন আচ্ছা আপনারা প্রশ্ন দেখে নিন যারা যারা পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন তাহলে আমরা অবশ্যই কিছুটাও উপকৃত হব আর আরেকটি বিষয় আমি বলবো যে শিফট এগুলোই সব শিফট এর কোশ্চেন ওকে শিফট এর কোশ্চেন এখন দেখুন এগুলো সমস্ত কিন্তু হচ্ছে অবশ্যই এগুলো হচ্ছে সব ম্যাথের কোশ্চেন সরি এগুলো সব ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এইবার আসছে ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক্স তো এগুলি কিন্তু প্রত্যেকটি আপনারা দেখে নিতে পারেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে উত্তরগুলি শেয়ার করার চেষ্টা করছি জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি কিন্তু বেশ জটিল এবং সমস্ত কিন্তু বায়োলজি সম্পর্কিত অনেকেই ভেবেছিলেন যে হয়তো জি কে হিস্ট্রি থেকে আসবে কিন্তু সেরকমটা হয়নি তো যাই হোক একটা এক্সপিরিয়েন্স অবশ্যই হলো এগুলো অবশ্যই একটু দেখে নেবেন এবং প্রত্যেকটি কিন্তু আমরা পরবর্তীকালে আপনার সাথে শেয়ার করবো এবং প্রত্যেকটি কিন্তু অবশ্যই আপনার সাথে এর যে উত্তর যথাযথ উত্তর কেন হচ্ছে ব্যাখ্যা সহ সেটা আমরা আপনার সাথে শেয়ার করে জানিয়ে দেব ওকে আর এই যে এখান থেকে শুরু হচ্ছে শিফট বি অর্থাৎ সেকেন্ড যে শিফটটা ছিল সেই সেকেন্ড শিফটে কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে তো এগুলো আমরা অবশ্যই শুরু করে দিয়েছি আপনারা অবশ্যই একবার দেখে নিন পরবর্তী কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা এই পার্টগুলো আপনারা সমস্ত পেয়ে যাবেন ওকে আচ্ছা এবার এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো জি মনে হয় এগুলো অর্থাৎ বি শিফটে সেকেন্ড শিফটে কিছু প্রশ্ন যেগুলি কিন্তু ইতিহাস কেন্দ্রিক এসেছে যেমন চার মিনার কোথায় অবস্থিত আপনার প্রত্যেকে জানেন এই সঠিক উত্তরটি ওকে সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন সমগ্র দক্ষিণ সরি উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব করেছিলেন তো এটা সম্ভবত অপশন এ অথবা সি এর মধ্যে একটি হতে পারে তো আমরা এই মধ্যে সরি এই মুহূর্তে আমরা হয়তো বলতে পারছি না কিন্তু পরবর্তীকালে আপনার সাথে শেয়ার করে দেবো মানবদের সব আচ্ছা হাড়ের সংখ্যা কত তো দুশো ছয়টি হচ্ছে সঠিক উত্তর ওকে পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে দেখুন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লেখক লেখককে অবশ্যই জওহরলাল নেহরু হচ্ছে সঠিক উত্তর অপশন বি হচ্ছে সঠিক উত্তর আচ্ছা আর এখানে কিছু প্রশ্ন আছে যেমন ধরুন এই যে এই প্রশ্নটা ট্রেন রেল যেভাবে সম্পর্কিত সেইভাবে নিম্নলিখিত কোন শব্দটি সম্পর্কিত তো বাস ড্রাইভার সেটা হচ্ছে না কারণ ট্রেন একটি যানবাহন এবং রেল হচ্ছে একটি সংস্থা ওকে রেল কি রেল হচ্ছে মানে অনেকগুলো ট্রেন যারা নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে রেলের সদস্য বা তারাই রেলে থাকে ওকে কিন্তু বাস ড্রাইভারের মধ্যে সেই সম্পর্ক তো নেই নেই কার ইঞ্জিনের মতো সেই সম্পর্ক হচ্ছে না বোট রিভার সে সম্পর্ক কিন্তু হচ্ছে না আর চার্ট হর্স এটা কিন্তু হচ্ছে কার্ট এবং হর্স কার্ট বলতে কি যেখানে ঘোড়ার গাড়িগুলো দাঁড়ায় ঠিক আছে আর হর্স তো জানি না আপনার ঘোড়া তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর যদিও আমরা এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে শিওর নই বা সম্পূর্ণ সঠিক সেটা বলতে পারছি না আর বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করে ফেলবো আর এই ভিডিওটি খুব তাড়াতাড়ি আমরা করেছি যার জন্য হয়তো অনেক জায়গায় আমাদের এখনও অসম্পূর্ণতা থেকে গেছে তার জন্য আমরা দুঃখিত খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সমস্ত উত্তর প্রশ্ন একদম কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ নমস্কার